नमस्कार बंधुरा অ্যাস্ট্রো কানেকশন यूट्यूब चैने आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा एटी एकटी मासिक राशिफलेर भिडियो। एई भिडियोते आमी आपनादेरके जानाते चलेछि मीन राशिर जातक जातिकार मे मास केमन जेते चलेछे, अर्थात एई मासे आपनादेर जन्य कि बार्ता बहन करते चलेछे तार आगाम पूर्वाभास एई भिडियोर माध्यमे आपनारा पेते चलेछेन। ताई भिडियोटी मनोयोगेर साथे सम्पूर्ण देखते थाकुन। नमस्कार, आमी कल्याण राय। शुभ शिक्षा। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জন্য এই মাস অর্থাৎ মে মাস কি বার্তা বহন করতে চলেছে তা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, আর এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100-100 মিলবে এই ধরে কখনোই এগোবেন না। বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে শারীরিক দিক কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না, এটা বলা যেতে পারে। তবে ছোটোখাটো টুকিটাকি জ্বর জ্বালা আসতে পারে, সেটা বড় বিষয় নয়, কিন্তু বড় ধরনের রোগে পড়ে এক্সপেন্সেস হয়ে গেল মেডিকেল, সেটা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকখানি কম রয়েছে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন, গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আছে পড়াশোনা, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে বলবো, কারণ আপনি বা আপনার সন্তানের রেজাল্ট কিন্তু কিছুটা ডাউনফল করবে এবং মনোসংযোগের কিন্তু অভাব দেখা যাবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। তাই সন্তানের পড়াশোনার দিকটা অবশ্যই খেয়াল রাখুন। যাদের বয়স 15 বছর বা 15 বছরের নিচে, কিন্তু যারা আপার লেভেলে পড়ছেন অর্থাৎ MA, PhD রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এক্সপেকটেশান অনুযায়ী কিন্তু ফল পাবেন। এবং যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পড়াশোনার দিক যদি বলা যায়, আপার লেভেল কিন্তু লোয়ার লেভেলের থেকে অনেক বেটার যেতে চলেছে। এরপর আছে অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের অর্থ আসবে, এটা কিন্তু নো ডাউট, কিন্তু অর্থ কিন্তু টিকিয়ে রাখার ক্ষমতা কিন্তু সেই মাত্রায় দেখা যাচ্ছে না, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড হবে, বাট ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যেটা বলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকখানি কম রয়েছে, অর্থাৎ অর্থ আসবে এবং সেটা কিন্তু খরচা হয়ে যাবে। তবে উল্টোপাল্টা কোনো খরচা নয়। ধরুন আপনি কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনলেন, ধরুন টিভি কিনলেন, ফ্রিজ কিনলেন, এসি কিনলেন, কুলার কিনলেন, এই রকম কিছু কিনাতেই সেই পয়সা কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কিন্তু লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা বিজনেস পারপাসে কিন্তু লোন নিতে পারেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিজনেসের কথা যখন বললাম তখন কয়েকটি কথা বলে দিই বিজনেসের ব্যাপারে। দেখুন, এই মাসে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন, স্টক বিজনেস করছেন, বইয়ের দোকান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই মাসে যারা বিজনেস স্টার্ট আপ করতে চান তাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। এরপরে আসি চাকুরি ক্ষেত্র, যারা চাকুরি করছেন অর্থাৎ একই জায়গায় চাকুরি করছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাবে এবং আপনাদের চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো ঘরে বসে না থেকে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এবং এই মাসে যারা চাকরি চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আছে সন্তানের দিক কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের সন্তান লাভের সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন, এবং যাদের সন্তান রয়েছে তাদের থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ সন্তান নিয়ে সেরকম কিন্তু প্রবলেম নেই, তবে টুকিটাকি পেটের গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে বলবো আপনারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সাবধানতা অবলম্বন করুন, পার্টনার আপনাকে ডোবাতে পারে। তাই অর্থ ডিলিংসের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখুন। এই মাসে রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, তাই রাগের বশে বা জেদের বশে এমন কিছু কাজ করবেন না যেটা পরবর্তীতে আপনাকে ভুগতে হয়। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতেই পারেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান দেখা যাচ্ছে। এবং এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং বিজনেসের ব্যাপারে একটি কথাই বলবো, আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এবং এই মাসে আপনাদের ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু অনেকখানি কাটতে চলেছে বা মিটতে চলেছে, এটা আমি বলতে পারি। এবং এই মাসে আপনারা বন্ধুর সাহায্য পেতে চলেছেন এবং বন্ধু কিন্তু আপনাকে এই মাসে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তবে পরিবারের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে একটু মানিয়ে বুঝিয়ে কিন্তু চলতে হবে। বিশেষ করে যারা শ্বশুরবাড়িতে ঘর করছেন মহিলারা তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো। তো ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক জাতিকার এই মাস মোটের উপর দিয়ে শুভই বলা যায়। ছোটোখাটো টুকিটাকি কিছু প্রবলেম রয়েছে সেটা শর্ট আউট করে দিলে কোনো অসুবিধা আসবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।